হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। গত লেকচারে লেকচার ওয়ানে আমি বাস্তব সংখ্যা, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, নন নেগেটিভ ইন্টিজার, নন পজিটিভ, অর্থাৎ বাস্তব সংখ্যার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। আজ আমি বাস্তব সংখ্যার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আর গত ক্লাসে আমি গত লেকচারে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। তা আমি বলে নিতে চাই, মূলদ সংখ্যা বলতে কি বুঝি? মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় কি? মূলদ সংখ্যা। বিস্তারিত ডেফিনেশন লেকচার ওয়ানে দেওয়া আছে। আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় কি? অমূলদ সংখ্যা। অর্থাৎ যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যাদেরকে লব হর আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় কি? মূলদ। আর যাদেরকে ভগ্নাংশ আকারে বা পি বাই কিউ আকারে বা লব হর আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় কি? অমূলদ সংখ্যা। একটা বড় লেখা আছে আমার, প্রমাণ করো যে রুট ১৩ একটি অমূলদ সংখ্যা। তাই আমি প্রমাণ করবো কি রুট ১৩ একটি অমূলদ সংখ্যা। আমরা জানি রুট ১৩ একটি অমূলদ সংখ্যা, তাই আমি এটি প্রমাণ করে দেখাবো যে রুট ১৩ কি একটি অমূলদ সংখ্যা। প্রমাণ প্রমাণ মনে করি রুট ১৩ একটি মূলদ সংখ্যা। তার মানে মনে করি রুট ১৩ একটি মূলদ সংখ্যা। যেহেতু আমি বললাম, ধরে নিলাম রুট ১৩ একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা হয়ে গেল। যেহেতু রুট ১৩ একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কিভাবে প্রকাশ করবা? মূলদ সংখ্যাকে, তাহলে রুট ১৩ কি হয়ে গেল? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে প্রকাশ করা কি? পি বাই কিউ আর কি করা যায়? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেহেতু আমি আর মূলদ সংখ্যাকে কি করা যায়? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি কিউ বিলংস টু স্বাভাবিক সংখ্যা, কিউ গ্রেটার দেন ১, এবং পি ও কিউ সহ সমমূলিক। পি ও কিউ সমমূলিক, তার মানে যেহেতু রুট একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি কিউ বিলংস টু কি? ন্যাচারাল নাম্বার। কিউ গ্রেটার দেন ১, কিউ এর মান কি হবে? ১ আসতে পারো। আর পি ও কিউ কি? সহমৌলিক। সহমৌলিক মানে কি? যদি দুইটি সংখ্যার গুণসক ১ হয়, তার মানে এই যেহেতু দুইটি সংখ্যার গুণসক ১, তাদেরকে বলা হয় পরস্পরের সহমৌলিক। তার মানে পি এবং কিউ অবশ্যই কি? সহমৌলিক। আর যেহেতু সহমৌলিক, সুতরাং তাদেরকে কি ১ দ্বারা বিভাজ্য করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে দুটি সংখ্যার গুণসক ১ মানে কি? দুটি সংখ্যার মধ্যে গুণসক ১ মানে কি? দুটি সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক কি? ওই দুটি সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক ১। তার মানে পি কিউ এরকম সংখ্যা যার দুটি মধ্যে শুধু একই কমন আছে, ফ্যাক্টর সাধারণ ফ্যাক্টর হলো ১। তাহলে যদি বর্গ করে দেই রুট ১৩ হোল স্কোয়ার পি বাই কিউ হোল স্কোয়ার, তাহলে লিখবা বর্গ করে, বর্গ করে স্কোয়ার রুটে কাটা তো ১৩, পি স্কোয়ার, আর নিচে হবে কি? কিউ স্কোয়ার। ১৩ ১৩ কিউ, তাহলে আদায় পি স্কোয়ার বাই কিউ। কিউ দ্বারা যদি গুণ করে দেয় বা এই জায়গায় দুইটা কিউ আছে, একটা কিউ পাশে, যদি কিউ গুণ কিউ লিখি, এই পাশে নিচে থাকলে এই পাশে কি করে দেয়? উপরে তোলা যায়। অথবা কিউ দ্বারা যদি গুণ করে দেয় কিউ কিউ হবে, আর এই পাশে একটা কিউ দ্বারা গুণ করলে কিউ স্কোয়ারের সাথে কিউ কি যাবে? কাটা যাবে। তার মানে যা কি
PQ belongs to N. PQ belongs to N. তার মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেহেতু এই কিউ কি একটি স্বাভাবিক সংখ্যা কিউ কি একটি স্বাভাবিক সংখ্যা যেহেতু কিউ স্বাভাবিক সংখ্যা তার মানে কিউ এর মানে এক বসালে কি 13 দুই বসালে 26 অর্থাৎ কিউ এর মান আমি যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো দুই বসাই 1 2 3 4 5 6 যাই বসাই না কেন সবসময় কি হবে এটা কি হবে স্বাভাবিক সংখ্যা হবে তার মানে এটা সব সময় কি হবে একটা পূর্ণ সংখ্যা হবে তার মানে কিউ এর মান যদি আমি স্বাভাবিক সংখ্যা বসাই সব সময় এই 13 13 কিউ এই রাশিটির মান কি হবে পূর্ণ সংখ্যা হবে তার মানে এই 13 কিউ কি হবে একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তার মানে 13 কিউ কি হবে পূর্ণ সংখ্যা আর আমি আগে বলছিলাম পি এবং কিউ কি পরস্পরের সমমৌলিক ধরো একটা 3 আর একটা কি 2 এই তারা পরস্পরের কি সমমৌলিক তার মানে 3 আর 2 এর গুণফল কি হবে 1 হবে যেহেতু 3 আর 2 এর তার মানে তারা পরস্পরের কি সমমৌলিক তার মানে এরকমই পি আর কিউ এখন যদি আমি অপারেটরে শুধু স্কয়ার করে দিলাম অপারেটরে স্কয়ার করে দিলাম মানে সেটা 2 এটা করব অপারেটর স্কয়ার অপারেটর স্কয়ার নিচে এটা ঠিক কি আছে অপারেটর তোমরা চিন্তা করে দাও 9 9 এর দ্বারা কত 7.5 সামথিং 4.5 তার মানে এই দুটো পরস্পর কি আছে সব বলি এটা অপারেটরে শুধু স্কয়ার করলাম স্কয়ার করার পর হলো 9 9 এর দ্বারা কি হয় কি আছে পূর্ণ সংখ্যা আসে না আসে কি দশমিক সংখ্যা দশমিক সংখ্যা তার মানে এই পি কিউ সি টু সমমৌলিক তাদের গুণফল 1 আর উপরে এটা স্কয়ার করার শর্ত কি এই সংখ্যাটি কি হয় না একটা পূর্ণ সংখ্যা এই 13 কিউ একটি পূর্ণ সংখ্যা কারণ কিউ কি স্বাভাবিক সংখ্যা এই কারণে আর পি স্কয়ার বাই কিউ কি পূর্ণ সংখ্যা নয় এবং p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয় তার মানে p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয় যেহেতু এটি পূর্ণ সংখ্যা নয় তার মানে এই ট্রাম পূর্ণ সংখ্যা আর এই ট্রাম কি পূর্ণ সংখ্যা নয় সুতরাং এই এটা কি এটার সমান হতে পারে না তার মানে q p স্কয়ার বাই q এর কি হতে পারে না সমান হতে পারে না যেহেতু এটা পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয় তার মানে এইটা না সমান হতে পারে না তার মানে 13 কিউ 13 কিউ পি স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে পারে না তার মানে যেহেতু এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয় তার মানে 13 কিউ স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে না যেহেতু যেহেতু এই রাশি সমান হতে পারে না তাই অবশ্যই এই রাশি কি হতে পারে না যেহেতু এটা এটা সমান হতে পারে না তার মানে এটাও কি এটা সমান হতে পারে না এটা এটা সমান না তার মানে এটাও কি এটা সমান না তার মানে রুট 13 কে রুট 13 কে রুট 13 কে p বাই q আকারে প্রকাশ করা তার মানে রুট 13 কে এই রুট 13 কে যেহেতু এটা এর সমান হতে পারে না তার মানে রুট 13 p বাই q এর কি সমান হতে পারে না অর্থাৎ রুট 13 কে p বাই q আকারে প্রকাশ করা যায় না আর যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় কি অপূর্ণ সংখ্যা তার মানে এই রুট 13 একটি রুট 13 একটি অমূলক সংখ্যা প্রমাণিত রুট তার মানে রুট 13 একটি অমূলক সংখ্যা যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না
তাদেরকে বলা হয় কি অমূলক সংখ্যা। পরে আসো যদি দ্বিতীয় সমস্যা, দ্বিতীয় সমস্যাটা কি দেখি, আমার বলা হলো যে পয়েন্ট ওয়ান এবং পয়েন্ট ওয়ান টু এর মধ্যে মধ্য মাঝে পয়েন্ট ওয়ান এবং পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি মূলদ সংখ্যা আর দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এগুলো দশমিক সংখ্যা, আর আমরা জানি কি এই দুটো সংখ্যা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার ভিতরে বলা হয়েছে মূলদ সংখ্যা নির্ণয় করবার, আবার মূলদ সংখ্যার ভিতরে কি নির্ণয় করবো হয়েছে অমূলদ সংখ্যা। আমরা জানি কি মূলদ সংখ্যা কি, যে মূলদ সংখ্যা হলো কি সসীম দশমিক ভগ্নাংশ, দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে সেটা কি মূলদ সংখ্যা, দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে সেটা মূলদ সংখ্যা, আর দশমিকের পরে যদি সংখ্যাগুলো রিপিট